হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন কাল অর্থাৎ বুধবার 23 আগস্ট চন্দ্রযান 3 চাঁদে সফট ল্যান্ডিং করে গেছে। আর এর জন্য আমরা ভারতবাসী হিসেবে খুবই গর্বিত। ইসরোর বিজ্ঞানীদের আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। আজ পৃথিবীর বুকে ভারতবর্ষ হলো 1 নম্বর দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পেরেছে। এর জন্য আমরা ইসরোর বিজ্ঞানীদের জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। তো চন্দ্রযান 3 চাঁদে নামার কিন্তু অনেকক্ষণ পর প্রজ্ঞান রোভারটি বেরিয়েছিল চন্দ্রযান 3 এর ভেতর থেকে। চাঁদে নামার পরই বিক্রম রোভারের ভেতর থেকে বেরিয়ে আসা প্রজ্ঞান রোবটটি সে কিন্তু পৃথিবী পৃষ্ঠে ছবি পাঠিয়েছিল। প্রথম যে ছবিটি পাঠিয়েছিল বিজ্ঞানীরা অর্থাৎ ইসরোর বিজ্ঞানীরা আমাদের সাথে শেয়ার করেছেন, দেখতেই পাচ্ছেন। সেই ছবিটি দেখে অনেকেই সন্দেহ করছেন চাঁদের মাটি কি তাহলে সবুজ রঙের, কিংবা সেখানে অন্য কোনো এলিয়েন আছে কি না। কিন্তু এখনো পর্যন্ত ইসরো থেকে অর্থাৎ বিজ্ঞানীদের থেকে সেরকম কোনো খবর পাওয়া যায়নি, এটা সম্পূর্ণই একটা গুজব। আমিও দেখছিলাম কয়েকটা নিউজ চ্যানেলে এরকম বলছে কি চাঁদের মাটি কেন সবুজ, আসলে এটা কম্পিউটার থেকে তোলা ছবি যেটা ইসরোর বিজ্ঞানীরা আমাদের সাথে শেয়ার করেছেন, যে কারণে কিন্তু ছবিটা সবুজ লাগছে। এর কোনো মানে নেই যে চাঁদের মাটি সবুজ। তো দেখতেই পাচ্ছেন এখানে কম্পিউটার দিয়ে এই ছবিগুলো তোলা হয়েছে বলে এখানে ছবিগুলো এই যে চাঁদের মাটিটা কিন্তু সবুজ লাগছে, কিন্তু এটা সবুজ নয়, এটা সম্পূর্ণই একটা গুজব। এরকম কোনো খবর ইসরোর বিজ্ঞানীরা আমাদের সামনে তুলে ধরেননি। প্রজ্ঞান রোভার যে ছবিটি পাঠিয়েছে সেই ছবিটি হলো এই রকম, দেখতে পাচ্ছেন চাঁদের মাটি কিন্তু অনেকটা ধূসর অর্থাৎ গ্রে কালারের। আর এই ছবিটা এটা কম্পিউটার গ্রাফিক্স তাই জন্য এরকম সবুজ মনে হচ্ছে। তো বন্ধুরা, চন্দ্রযান 3 এর সম্বন্ধে আরো নতুন নতুন তথ্য পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। এখনকার মতো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা যদি ইন্ডিয়া থেকে হন তাহলে কমেন্ট সেকশনে জয় হিন্দ বন্দে মাতরম লিখতে একদম ভুলবেন না।